জানাবো আপনাদেরকে ঠিক এই মুহূর্তে আপনাদেরকে উত্তর দিনাজপুরের খবর এবং সেখানেও কিন্তু এই আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ আছে। এখানে আবাস নিয়ে ভুরি ভুরি অভিযোগ, আবাস উপভোক্তাদের নিদান দিচ্ছেন তৃণমূল নেতা, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করার নিদান, বাধ্যতামূলকভাবে দেখা করতে হবে নয়তো বাদ দেওয়া হতে পারে আবাসের তালিকা থেকে, হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জিয়াউল হক, চোপড়া তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জিয়াউল হক আর জিয়াউলের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং তার জেরে বিতর্ক তৈরি হয়েছে। আবাস উপভোক্তাদেরকে নিদান দিচ্ছেন তৃণমূল নেতা যে তৃণমূল পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করতেই হবে এবং দেখা করার নিদান শোনা গেল তৃণমূল নেতার মুখে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে বাধ্যতামূলকভাবে দেখা করতে হবে নয়তো বাদ দেওয়া হতে পারে আবাসের তালিকা থেকে। এইখানকার মেম্বার আমার জিল্লুটা প্রধান ও জিল্লুটা মেম্বার হিসাবে যাইলে হবে, প্রধান হিসাবে যাইলে হবে। আমি কংগ্রেস করছো বাতা দরকার নেই, কংগ্রেস জানি না বাতা সিপিএম করতে করতে মরে গেল, আমরা হিয়া রইব রহ ভাই তো কে পারে তুই ওয়ার্ডে যাবে ওয়ার্ডে ওয়ার রাখ। আজকের দিনে তো যখন আমরা ঘোষণা করি এই জিল্লুট আছে অস্বীকার করার কোন জায়গা নেই, আমরা যখন সার্ভে করেছিলাম চিৎকার করে করে হাত চট করে মানুষদের কাছে অনুরোধ করেছিলাম সবাইকে দিবি দয়া করে সার্ভেটা করতে দিন, সার্ভেটা সবকালে সময় করতে দিল না, কিছুদিন করতে দেয়নি, যখন সার্ভেটা করতে দিল না কিছু কিছু লোক কিছু কিছু লোক বাদ গেছে। আজকের দিনে ওই খোলা করে গুখাবে তো দুধে ভরা আগে গুখাবে নাই, দিদিকে বলতে নাম্বারে ডাইরেক্ট ফোন করে দিয়েছে কিছু কংগ্রেসের কর্মী, আমার মাইকের আওয়াজ তো দিদি যতদূর পর্যন্ত যায় আমি চিৎকার করে করে বলছি আপনার অতীত দিয়ে ফোন করে নামটা ঢুকাই দেবেন আর আপনার ঘরটা হয়ে যাবে মনে করছেন, ওই নেতৃত্ব জিয়াউল করবে না আমাকে দল যদি সাসপেন্ড করবে করবে, তাকে আমি বলবো ধরকতা হিসাবে নয়, একজন সমাজের কর্মী একজন সরকারি প্রতিনিধি হিসাবে আমার মেম্বার আমার প্রধানের কাছে যেতে হবে। তারপরে আপনি দেখতে দাঁড়া এবার কথা হচ্ছে আপনারা শুনলেন যে প্রকাশ্য মঞ্চ থেকে কিভাবে হুঁশিয়ারি দিলেন এই তৃণমূল নেতা, তবে হুঁশিয়ারি দিয়ে কিন্তু বিতর্কে জড়িয়েছেন জিয়াউল হক, আর তারপর যখন বিতর্ক আর শুরু হতে থাকে এবং তারপরে আবার সাফাই দিতেও দেখা গেল এই নেতাকে, কি বললেন সাফাই দিতে গিয়ে চোপড়া তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জিয়াউল হক শুনুন। দেখুন আপনার বুঝতে ভুল বুঝতে হবে আগে আমি কি বলতে চাই, আমি বলেছি বোয়াল মাছ ধরতে গেলে বোয়াল মাছ ধরতে হয় তারই বড় মাছ, তা আজকের এই সম্মেলন এত বড় সম্মেলন হয়েছে যেটা বুথ সম্মেলন একটা অঞ্চল সম্মেলনে পরিণত হয়েছে, সেই জন্য বলেছি আমরা রাষ্ট্রতন্ত্র আজকে প্রথম বল ধরতে পেরেছি এটা বড় সম্মেলন। সরকারি আধিকারিকের বাড়িতে দুর্গতদের ত্রাণে ট্রিপল, সরকারি লোগো লাগানো ট্রিপল পুর নিগমের ক্লার্কের বাড়িতে, দুর্গাপুর নগর নিগমের আধিকারিকের বাড়িতে ত্রাণে ট্রিপল, অনুষ্ঠানের প্যান্ডেলে দুর্গতদের ত্রাণে ট্রিপল ব্যবহার, আধিকারিক শুভ দত্তের বাড়িতে মিলল সেই ট্রিপল, দেওয়া হয় অথচ ত্রিপল পান না বা অন্যান্য সামগ্রীও পান না, অথচ সেই ত্রিপল এবার পাওয়া গেল কার বাড়িতে, সরকারি এক আধিকারিকের বাড়িতে, যদিও সাফাই দিতে গিয়ে তিনি কিন্তু যেটা বলছেন যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না, তার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে অথচ তিনি কিছুই জানেন না, ডেকোরেটরস তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে কি শুভ দত্তই নাকি এই ত্রিপলগুলি দিয়েছেন অথচ তিনি বলছেন তিনি জানেন না ত্রিপলগুলো কোথায় গেল, কিন্তু অথচ এই এতগুলো ত্রিপল পাওয়া গেল আবার তার বাড়ি থেকে, আর সরকারি লোগো লাগানো বারবার দেখাচ্ছে সেই ছবি, সরকারি লোগো লাগানো সে ত্রিপল, দুর্গতদের জন্য এই ত্রিপল, অথচ সেই ত্রিপল ব্যবহার করা হচ্ছে কোথায় না অনুষ্ঠানে, আর ডেকোরেটরস কি দাবি করছে শুভ দত্তই দিয়েছেন এই ত্রিপলগুলি, তাহলে কি সরকারি আধিকারিক তার সেই আবার ডেকোরেটরসকে ত্রিপল দিয়েছে, প্রশ্ন তো হাজারও কিন্তু উত্তর নেই, কারণ উত্তর যার কাছে পাওয়ার কথা তিনি সেই উত্তর দিচ্ছেন না, আধিকারিকের বাড়িতে মিলল ত্রাণের ত্রিপল, ত্রাণের ত্রিপল তার বাড়িতে কি করে এলো উঠছে একাধিক প্রশ্ন।
তবে এটা কিন্তু একেবারে প্রথমবার নয়, এর আগেও সরকারি লোগো লাগানো ট্রিপল পাওয়া গিয়েছিল, শাহজাহানের বাড়িতে ট্রিপল পাওয়া গিয়েছিল, মালদায় হাটে সেখানে ট্রিপল বিক্রি হয়েছিল। অর্থাৎ প্রথমবার নয় কিন্তু সরকারি যে সমস্ত ট্রিপলগুলো ব্যবহার করা হয় দুর্গতদের জন্য তাদেরকে দেওয়ার জন্য ট্রিপলগুলো থাকে, অথচ সেই ট্রিপলগুলো কিন্তু বারে বারে বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে এবং সেটা কোথাও গিয়ে কিন্তু একটা কানেকশন একটা যোগসূত্র রয়েছে অবশ্যই শাসক দলের সঙ্গে। সরকারি লোগো লাগানো ট্রিপল এবার যেমন পাওয়া গেল এক সরকারি আধিকারিক যার নাম শুভ দত্ত, তার বাড়ি থেকে সে ডেকোরেটসকে দিয়েছে, অন্যদিকে শাহজাহানের বাড়িতেও ত্রিপল এবং মালদা হাটে সেখানেও কিন্তু ত্রিপল পাওয়া গেছে। তবে দুর্গাপুরে যে খবরটা একেবারে প্রথম থেকে আপনাদেরকে জানাচ্ছি যে সরকারি আধিকারিকের তার বাড়িতে ত্রাণের ত্রিপল মিলল, আমরা এই বিষয়টা জানবার চেষ্টা করবো। রমেন রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, রমেন সরকারি আধিকারিক তার বাড়িতে সরকারি আধিকারিক তার বাড়িতে ত্রিপল পাওয়া যাচ্ছে, অথচ তিনি বলছেন তিনি কিছুই জানেন না, সেই ত্রিপল আবার অনুষ্ঠানেও ব্যবহার করা হচ্ছে। দেখো পিউ, দুর্গাপুরে গতকাল এই ঘটনার পর থেকে কিন্তু একটা রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, এবং স্বভাবতই দুর্গাপুরের কিছুদিন আগেই বলা যেতে পারে ঝড় বৃষ্টিতে সাধারণ মানুষ বিশেষ করে গরিব মানুষদের বাড়িঘর ভেঙে যায় এবং একটা ত্রিপলের জন্য তারা কাতর আবেদন করে নগর নিগমের যারা ওখানকার প্রতিনিধি আছেন, বিরোধী দলের যারা রাজনীতি করেন, কিন্তু তাদের আবেদনে নগর নিগম সাড়া দেয়নি। এবং গতকাল আমরা কি দেখলাম যে দুর্গাপুর নগর নিগমের এক আধিকারিক, তিনি হচ্ছেন 4 নম্বর বোরোর হেড ক্লার্ক, তার বাড়িতে সাধ্য একটু পারলৌকিক অনুষ্ঠানে দেখা গেল যে প্যান্ডেল করা হয়েছে, সেখানে ছাউনি হিসেবে ব্যবহার করা হয়েছে রাজ্য সরকারের বিশ্ব বাংলা লোক লাগানোর ত্রিপল। এবং তারপরে ব্যাপারটা যখন প্রকাশ্যে আসে তাকে যখন জিজ্ঞেস করা, তিনি বললেন তিনি বিষয়টা কিছু জানেন না, কিন্তু ডেকোরেটার কর্মী তিনি পরিষ্কার জানিয়ে দেন যে শুভবাবু তাকে তাদের এই ত্রিপল গুলো দিয়েছে। এবং তোমাকে বলে রাখি পিউ যে শুভ দত্ত যে এলাকার পৌর অফিসে কাজ করেন সেই এলাকার ডেকোরেটারকে তিনি ডেকে এনে প্যান্ডেল করিয়েছেন। এবং দেখলাম বিরোধীদের যেটা অভিযোগ, প্যান্ডেলের যিনি করেছেন তাদের সঙ্গে চুক্তি হয়েছে, তাকে হয়তো ত্রিপল গুলো তিনি বিক্রি করেছেন বা দিয়েছেন, তারপরেই কিন্তু তার বাড়িতে অনুষ্ঠানে অত দূর থেকে প্রায় সাগর ভাঙা তিনি যেখানে প্রশ্ন উঠছে রমেন, যেখানে বারবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় যে তার সরকার নাকি মানবিক দুস্থ অসহায় মানুষদের পাশে থাকে, তাদেরকে জিনিস দেয়, অথচ তাদেরকে জিনিস না দিয়ে তাদের যারা বঞ্চিত করছে তাদের কি তাহলে কি মানবিক বলা যায়? উত্তর খুঁজুন আপনারাই। ধন্যবাদ রমেন। আপনার এই বাড়িতে কাজ হচ্ছিল তো এখানে সরকারি ত্রিপল ব্যবহার করা হচ্ছে, কি বলবেন? সরকারি ত্রিপল ব্যবহার করা হচ্ছে, সরকারি ত্রিপল আমি তো জানি না, আমি যাদের ইয়ে দিয়েছিলাম ওই কন্ট্যাক্ট দিয়েছিলাম তারা কি ব্যবহার করেছে সেটা আছে। কাকে কন্ট্যাক্ট দিয়েছিলেন স্যার? হ্যাঁ, কাকে কন্ট্যাক্ট দিয়েছিলেন? ওই সাগরভাঙা। সাগরভাঙা কি নাম? দেবাশিস অধিকারী। আপনি দেখেননি ত্রিপলটা লাগানো হয়েছে সরকারি ত্রিপল? না। সরকারি ত্রিপল আপনাদের কাছে এলো কি করে? ওই যে সরকারি ত্রিপল মমতা ব্যানার্জী বন্যা ত্রাণ কে দিয়েছে? কে দিয়েছে? আপনাদের ডেকোরেটরের নাম কি দাদা? সিদুর্গা। সিদুর্গা ডেকোরেটর। আচ্ছা, সরকারি ত্রিপলটা দিয়েছে কে? বাড়ির থেকে দিয়েছে। ওনারা বলছেন আমরা জানি না, আমরা ডেকোরেটরকে কন্ট্যাক্ট দিয়েছিলাম। না না, আমাদের এবং ডেকোরেটর বলছেন যে এটা শুভবাবু দিয়েছে, কি বলবেন? না না, এটা বিষয়টা আমাদের নজরে নেই, আমরা কালকে অফিস থেকে একবার খোঁজ নেব, যদি সেরকম কাজ করে থাকেন তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। সরকারি ত্রিপল কি নিজের মায়ের পারলৌকিক কাজে ব্যবহার করা যায়? কখনো করা যায় না। ফলে বাংলার মানুষ সমস্ত দুর্গাপুরের মানুষরা তারা ঘর পড়ে গেছে, বঞ্চিত হয়েছেন। আমি বারবার এসডিও কাছে চিঠি করেছি যে কিছু গরিব মানুষকে ত্রিপল দেওয়া হোক, কর্পোরেশনকে বলেছি, মেয়রকে ত্রিপল দেওয়া হোক, গরিব মানুষরা অসহায় মধ্যে আছেন, ত্রিপল পায়নি। আর আজকে দুর্গাপুরের কর্পোরেশনের 4 নম্বর বোরোর যিনি কর্মরত কর্মচারী তার বাড়িতে সরকারি ত্রিপল লাগিয়ে তার সাধ্যের কাজ চলছে, কোন কারণে, কিসের কারণে? যেটা বাবা মা বলতাম, তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছেন, যারা ওয়ার্কার আছেন, তারা লুট করছেন, তাই সরকারি ত্রিপল দিয়ে পরে তার অনুষ্ঠান চলছে, আর বাংলার এবং দুর্গাপুরের গরিব মানুষরা তার ত্রিপল পাচ্ছে না, ঠান্ডা মতো শুয়ে আছেন। বড় নির্লজ্জ বেহায়া কোথাও দেখতে পাবেন। দুবার দুর্গাপুরে টোটাল জলমগ্ন হয়ে গেল বৃষ্টির জলে, সাধারণ মানুষের ঘর বাড়ি ভেঙে পড়লো, তাদের বাসস্থানের সংকট দেখা দিয়েছিল, তখন একটা ত্রিপল আমরা দেখতে পারিনি। আর এখন ডিএমসির কর্মচারীদের তাদের কারুর ঘরে সাধ্যের কাজ হচ্ছে, সেখানে সেই ত্রিপল বেরোচ্ছে।
কালকে শুনেছিলাম, আমি শুনলাম আমি দেওয়ালির পরে দেওয়ালির পরে আমি না মানে এরকম নিজের মায়ের পারলৌকিক কাজে সরকারি যে চেনা বলছে না ব্যবহার মোট তো রব নাই অত শব্দ শোন নাই এরা হল পুরনো শ্যামলের লোক কি আর বলবো।